আল্লাহর কসম করে বলছি, আপনার মেয়ে যেই কলেজে পড়ে, কলেজে আপনার ছেলে মেয়ে কি যে করে, একদিন যদি আপনি নির্জনে দেখেলেন বেটা বেটি কলেজে কি করছে, আল্লাহর কসম করে বলছি দ্বিতীয় দিন যদি মেয়ের বই কলমকে পুড়িয়ে না দেন, আমার নাম পরিবর্তন করে দিয়েন আপনি। আচ্ছা, কলেজে পার্কের কি প্রয়োজন? পার্কে আবার কোন ক্লাস হয় গো? অধিকাংশ কলেজগুলিতে পার্ক আছে। কি প্রয়োজন পার্কের? ওটা শিক্ষা প্রতিষ্ঠান, ওটা একজনের জাঙে পা রেখে আর একজনের দুনিয়ার সুখ নোয়ার জায়গা নয়। প্রিয় বন্ধু শোনো, ও মরব্বি বুঝে না ভালোবাসা কাকে বলে। আপনাকে কি দিয়ে বুঝাই হে যুবক, হে তরুণ, যেটাকে তুমি ভালোবাসা নাম দিয়েছো, তোমার শরীয়ত সেটাকে জেনা নাম দিয়েছে ব্যভিচার। যেটাকে তুমি বলছো এটার নাম ভালোবাসা, এবং হাদিস সেটাকে বলছে জেনা। যেটাকে তুমি বলছো ভালোবাসা, কোরআন এবং হাদিস বলছে এটাকে জেনা। বর্তমানে অধিকাংশ মানুষ কোনটার নাম জেনা আর কাকে বলে ভালোবাসা এর ব্যাখ্যাই দেয় না। বিবাহর পূর্বে এবং মেয়ের সঙ্গে বিবাহর পূর্বে যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কটার নামই হচ্ছে জেনা। কোনদিন এটার নাম ভালোবাসা হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সাত আসমানের উপরে নিয়ে যাওয়া হলো, একাকাশ, আকাশের দারোগা, আকাশের পাহারাদার। অনেক জিজ্ঞাসাবাদ করলেন, তারপরে যেতে দেওয়া হলো আমাকে এক আকাশ, এরপরে দুই আকাশ, এরপরে তিন আকাশ, এই রকম করতে করতে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হলো সাত আকাশের উপরে, সাত আসমানের উপরে। সেখানে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে কথা হলো, আল্লাহর নবী অনেক কিছু জিনিস দেখলেন, সেখানে জান্নাত দেখলেন, সেখানে জাহান্নাম দেখলেন, আল্লাহর নবী সেখানে অনেক কিছু জিনিস দেখলেন, তার মধ্যে একটি ভয়াবহ ঘটনা। আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নামের দিকে উঁকি মেরে দেখলাম, আমি জাহান্নামের দিকে টুকি মেরে দেখলাম, আমি জাহান্নামের দিকে উঁকি মেরে দেখছি, একটি সম্প্রদায় পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী নিজের দাঁত দিয়ে নিজের লজ্জায় স্থানকে ছিঁড়ে চৈচির করে দিচ্ছে, নিজের মুখ দিয়ে, নিজের দাঁত দিয়ে নিজে নিজেই নিজের লজ্জায় স্থানকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, মানহা উলাই ইয়া জিব্রাইল, এই জিব্রাইল বলো তো ইয়ারা কারা, এরা কারা যে নিজের লজ্জা স্থানকে নিজেই ছিঁড়ে ফেলে দিচ্ছে, নিজের লজ্জা স্থানকে নিজেই চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, এরা কারা যে এত জঘন্যতম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবীকে বলে দিলেন সেই দিন জিব্রাইল, এরা হচ্ছে আপনার উম্মতের জেনাখোর এবং জেনাকারী, জেনাকারী এবং জেনাকারিনী। এরা কারা? যারা বিবাহর পূর্বে এক অপরের সঙ্গে প্রেম ভালোবাসা নাম দিয়ে করত। এরা কারা? যারা এক অপরকে দেখতে গেলে একটি চোখ বড় এবং একটি চোখ ছোট করত। এরা কারা? যারা স্কুল, কলেজ, পার্ক, সিনেমা, আড্ডাতে এক অপরের কোলে মাথা দিয়ে দিন অতিবাহিত করত। এরা কারা? যারা ফোনের মাধ্যমে বলতো, তুমি না হতে গেলে আমি সুসাইড করে নেব। যার কারণে তুমি আজকে বিড়ি খাওয়া ছেড়েছো না, কাছে গেলে সে বলে তোমার মুখ গন্ধ করে, তুমি বিড়ি খাওয়া ছেড়ে দাও। মুলবি সাহেব কতবার যে বলেছে, বিড়ি খেও না, বিড়ি খাওয়া হারাম, বিড়ি খেও না, বিড়ি খেলে 40 দিনের এবাদত কবুল হবে না। এই কথা তোমার কর্ণপাত হয়নি, ফোনে ফোনে তোমাকে বলেছে বিড়ি খেও না, তোমার মুখ দিয়ে গন্ধ আসে, সেই দিনে তুমি বিড়িকে 3 তালাক দিয়ে দিয়েছো। কোরআন হাদিসের আলোচনা তোমার কানকে ভারী করেনি, তোমার অন্তর পরিবর্তন হয়নি। বন্ধু শোনো, যার কারণে আজকে তুমি বিড়ি খাওয়া ছেড়েছো না, একদিন তার কারণেই তুমি গাঁজাখোর হবে। দেখে তোমাকে মনে হচ্ছে এই দুনিয়ার পরিস্থিতি? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে কোনো মেয়ে কোনো ছেলের বিবাহর পূর্বে বন্ধুই হতে পারে না, কোনো দিন হতে পারে না। আমাদের সমাজের মধ্যে একটা কথা নেই, বিড়ালকে সুটকি শুকাতে দেওয়া আছে কি নাই? এই সুটকি বুঝেন আপনারা, মাছকে শুকিয়ে শুকিয়ে করে না, তো বিড়ালকে যদি সুটকি শুকাতে দেন তো হবে কাজ ভালো। কোথায় গিয়ে মাছ শুকাবে আল্লাহ ভালো জানে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে চলে গেলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিদার হলো। আল্লাহ পাক রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু জিনিস দেখালেন, তার মধ্যে এক
আল্লাহ নবী দেখলেন জাহান্নামকে। জাহান্নামে কি দেখলেন? এমন কিছু যুবক, এমন কিছু যুবতী, এমন কিছু তরুণ, এমন কিছু তরুণী যারা নিজের লজ্জা স্থানকে নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, জিব্রাইলেরা কারা? এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে, নিজের লজ্জা স্থান নিজেই চাবাচ্ছে, এরা কারা? এত জঘন্যতম শাস্তি কেন? আল্লাহ নবীকে বলে দেওয়া হলো, এরা ওরা যারা দুনিয়াতে জেনা করত, যারা দুনিয়াতে ব্যভিচারে লিপ্ত থাকত। হে প্রিয় বন্ধু, একবার ভেবে দেখো কত জঘন্যতম পাপ এটা। যেই পাপের শাস্তি শুনতে গেলেই মনের মধ্যে জঘন্যতম ভাব আসে, সেই শাস্তি তুমি আজকে দিবারাত্রি দিনের উজালায় রাতের অন্ধকারে আঞ্জাম দিচ্ছ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য একটি রেওয়ায়েত এসেছে, আল্লাহর নবীকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামটি কেমন? একটি বড় গর্তের মতো। জাহান্নামটি কেমন? একটি বড় গর্তের মতো। বড় গর্ত হয় না, বিরাট বড় গর্ত। আল্লাহর নবী বলছেন, আমি সেখানে উঁকি মেরে দেখলাম তো কিছু মানুষ ওই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমরা যেমন দেখি না চুলহা, চুলহা চুলহা দেখিনি, ওই চুলহাতে দেখবেন যখন আগুন খুব জোরে জ্বলে তো ছায়ের ছোট ছোট ফুনকি ওপরে এমনিতেই চলে আসে, দেখিনি আমরা? কথা বলে না এরা। দেখবেন একটা জায়গায় কিছু জ্বলান, আপনি লাড়া পাতান কিছু একটা জ্বলান, কাগজ বেশ কিছু জ্বলান টুকরো টুকরো করে, দেখবেন যেই কাগজগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এমনিতেই উপরে উঠছে, আবার যখন আগুনটা নিভে যাবে ওরা আবার নিচে পড়ে যাবে। দেখেননি এরকম? আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নামের দিকে উঁকি মেরে দেখলাম, জাহান্নামটা বিশাল একটা গর্তের আকার, সেই জাহান্নামে দাউ দাউ করে আগুন জ্বলছে। হঠাৎ করে দেখছি ওই জাহান্নামের আগুন যখন জ্বালিয়ে প্রজ্বলিত করা হচ্ছে, জাহান্নামের আগুন যখন বেশি করে জ্বালানো হচ্ছে, আর ওই জাহান্নামের আগুন দাউ 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 করতে করতে উপর দিকে চলে যাচ্ছে, আবার কিছু হালকা হচ্ছে তখন জাহান্নামের আগুন নিচে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, যখন জাহান্নামের আগুনকে বৃদ্ধি করানো হচ্ছে, জাহান্নামের আগুন যখন উপরে উঠছে, আমি ওই সময়তে দেখছি কিছু মানুষ, কিছু পুরুষ এবং কিছু নারী ওই জাহান্নামের আগুনে ওই ছোট ছোট কণিকা, ছায়ের কণিকা, যেমন আগুন উত্তাপ বেশি হতে গেলে উপরে উঠে যায়, মানুষেরা সেই দিন ধাউ 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 করে উপরে উঠছে, আবার যখন আগুনকে একটু হালকা করা হচ্ছে তারা আবার নিচে চলে যাচ্ছে জাহান্নামের, আবার যখন আগুনকে দাউ দাউ করে প্রজ্বলিত করা হচ্ছে তখন আবার ওই মানুষগুলো ওই আগুনের উত্তাপে, জাহান্নামের আগুনের উত্তাপে তাদেরকে উপরে চেড়ে দিচ্ছে, আবার যখন আগুন হালকা হচ্ছে আবার তাকে ওই জাহান্নামের তলদেশে ঠাই দেওয়া হচ্ছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, এরা কারা যাদেরকে জাহান্নামের আগুন এই রকম ভাবে কষ্ট দিচ্ছে? আল্লাহর নবীকে বলা হলো, এরা হচ্ছে জেনাখোর আর জেনাখোরিনি। এরা কারা? এরা হচ্ছে ব্যভিচার এবং ব্যভিচারিণী। এরা কারা যারা নিজের পবিত্রতাকে নষ্ট করেছে? এরা কারা যারা নিজের মাসুমিয়াতকে নষ্ট করেছে? হে প্রিয় ভাই, আমি তোমাকে বলছি, তোমার যৌবন একটি আমানত। হে প্রিয় বোন, আমি তোমাকে বলছি, তোমার এই রূপ, তোমার এই কোমলতা, তোমার এই সরলতা, তোমার এই চোখের মিষ্টি, তোমার এই চোখের মিষ্টি দৃষ্টি, তোমার এই চোখের সুন্দর একটি হাসি, এটা পরের আমানত, কিছুদিনের জন্য তোমার কাছে আছে, একে তুমি নষ্ট করিও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মহিলা বলেছেন। আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া কুল্লোহা মাতা, পৃথিবীর প্রত্যেকটি জিনিস একটি বস্তু। একটি বস্তু নয়, এখানে যা কিছু আছে সবই একটি বস্তু। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যা আছে সবই একটি বস্তু, আর পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে একটি সতী সাধবী নারী। আল্লাহর নবী তোমাকে মাথার তাজ বানিয়েছে, তুমি কেন পায়ের জুতা হতে যাচ্ছ? আল্লাহর নবী তোমাকে সম্মান দিয়েছে, কেন তুমি মানুষের চোখের নয়ন হতে যাচ্ছ?
আল্লাহর নবী তোমাকে এতটাই সম্মান দিয়েছে। আল্লাহর নবী বলছেন, যদি কাউরি দুটি কন্যা সন্তান থাকে, যদি কাউরি কোনো বাবার দুটি কন্যা সন্তান থাকে, দুটি বেটি থাকে, আর এই দুটি বেটিকে, দুটি কন্যা সন্তানকে ভালোভাবে প্রতিপালন করে, ভালোভাবে দেখাশোনা করে, শিষ্টাচার শিখায়, ভালো শিক্ষা দীক্ষা দেয়, উপযুক্ত বয়স হতে গেলে সুন্দর একটি শিষ্টাচার, একটি সুন্দর উপযুক্ত স্বামীর হাত ধরে পরের বাড়ি বিদায় দেয়, আল্লাহর নবী বললেন কন্যার প্রতিপালনের জন্য সেই ব্যক্তি জান্নাতে থাকবে। আল্লাহর নবী যদি বলতেন এতটুকুই যথেষ্ট ছিল যে কেউ যদি কন্যা সন্তানদের প্রতিপালন করে তাহলে জান্নাতে, আল্লাহর নবী এখানেই ক্ষান্ত হলেন না, আল্লাহর নবী এর চাইতে মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বললেন এই এই রকম করে আঙুলকে জমিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন যেমন এই দুটি আঙুল এক অপরের সঙ্গে মিলে আছে, কন্যা প্রতিপালনে যারা অবহেলা করবে না এরা জান্নাতে আমার সঙ্গে এই রকম ভাবে থাকবে। আমরা কোনোদিন তোমাকে বস্তুবাদী বানাইনি হে প্রিয় বোন, আমরা তোমাকে বানিয়েছি মাথার তাজ, কন্যা হিসাবে তোমার দেখাশোনার দায়িত্ব আমাদের উপরে, স্ত্রী হিসাবে তোমাদের মান সম্মান আমাদের হাতে, বোন হিসাবে তোমার হেফাজত আমার জীবনের চাইতেও বেশি দামি, এর জন্যে কোনো একটা সেক্টরে তোমাকে আমরা নিচু হতে দেব না। তুমি যদি আমার বোন হও, তোমার হেফাজত বাঁচা, আমার শরীরের রক্ত চলে গেলেও জরুরি। তুমি যদি কন্যা হও, তোমার হেফাজতে আমার জান্নাত, তুমি যদি স্ত্রী হও তাহলে তোমার সঙ্গে সুন্দর ব্যবহারের আদেশ আল্লাহর নবী দিয়েছেন। কেন তুমি দুনিয়ার পিছে, কেন আজকে পরিস্থিতি এত জটিল হলো, কেন আজকে জেনা এবং ব্যভিচার আমাদের আনাচে কানাচে, কেন আজকে আজকে আমাদের সমাজের মধ্যে পরকিয়া বেহায়াপনা অশ্লীলতায় ভরে আছে এই সমাজ, যেই সমাজের মধ্যে এমন কোনো বিবেচনা নেই, রুচি পরিবর্তন হয়েছে আজকে, হয়নি আমাদের? আল্লাহু আকবার। আপনি দেখবেন পাড়ার সবচাইতে নিকৃষ্ট যেটা মেয়ে, নিকৃষ্ট মানে চরিত্রের দিক দিয়ে নিকৃষ্ট, পাড়ার যেটা সবচাইতে নিকৃষ্ট মেয়ে, চেহারার দিক দিয়ে নিকৃষ্ট আমি বলিনি, চেহারার দিক দিয়ে নয়, আমি বলেছি ব্যবহারের দিক দিয়ে নিকৃষ্ট যেটা মেয়ে, সেই মেয়েটাই হচ্ছে পাড়ার সব ছেলের চাহিদা, নয় এটা রুচি তোমার, পরে লাড়াঘাটা জিনিসকে খাওয়ার তোমার এতই স্বাদ, ছি এত রুচি ঘিন্না, পাড়ার সব চাইতে ফুটানিখোর যেটি ছেলে, যার চুলের দিকে দেখতে গেলে মনে হয় কোন কুরবানি খাসিতে মনে হয় পেশাব করে দিয়েছে, এরকম চুল নাই সমাজের মধ্যে। এই যে শীত গেল না, শীত, শীতে কোনোদিন খাসিকে রাত্রিবেলায় ওই ঝেল বুঝেন আপনারা, ঝেল ঝেল চট চট, আরে বস্তা, ওই ঝেলের উপরে কোনোদিন খাসিকে রাত্রিবেলায় বসতে দিয়েছেন? দেননি? এই যে শীত গেল না, নিচে তো বসানো যাবে না খাসিকে, তো আমরা কি করি ওই ঝেলটা নিচে পেড়ে দিই, দেখ খাসিটা ওটা বসে যেন একটু আরাম পাই, এরকম হয়নি? আচ্ছা বলেন তো সকালে যখন ওই ঝেলটা উঠেতে গেছেন ওর রং কেমন হয়েছে, কেমন? ওই আপনার পাড়ার ছেলের চুল যে কালার, ওই খাসির পেশাবেরও কালার। আল্লাহ মাফ করুক আমাকে, তা কথা বলতে দেন, মানুষের পছন্দ অপছন্দের মধ্যে কত পরিবর্তন এসেছে, যেই কাপড় আমাদের মাও বোনদের চাল রান্না করার ওই চালের হাঁড়ি মুছার একটা তেনা চারদিক থেকে, আমাদের দাদাদের দেখবে বুড়া মানুষদের ওই বড় হাতের গেঞ্জি পড়ে না, যখন এই আগে ঘাড়গুলো ছিঁড়ে যায়, আগে ছিঁড়ে কোনগুলো, গুলো ঘাড় বগল এগুলো আগে ছিঁড়ে, যখন ছিঁড়ে যায় তখন মা বোনদেরকে দিয়ে দেওয়া হয়, ওরা ওই চালের হাঁড়ি মুছা করে নেয় ওটাকে, করে না, ফুটা ফুটা হয়ে যায় দিয়ে, পুরোটা কিন্তু ছিঁড়েনি এখনো, এখন ওই গেঞ্জিটার দামি বেলে শপিং মলে বেশি। আল্লাহু আকবার, কোথায় রুচি ভাই আমাদের, কোথায় রুচি এলো আজকে আমাদের? পাড়ার যে ছেলেটা 18টা ফুটাযুক্ত প্যান্ট পরে, যার গলায় একটা মালা, যার কানে একটা ছোট্ট করে দুল, যার চুলের হেয়ার স্টাইল দেখতে গেলে কুকুর শিয়ালও ফেল পড়ে যাবে, সেই ছেলেটা নাকি বেলে পাড়ার মেয়েদের ক্রাশ হয়েছে,
এটা রুচি আমাদের, কি পরিবর্তন এলো সমাজে? আপনি বলছেন মৌলভী সাহেব এটা নতুন যুগের ফ্যাশন এসেছে, আস্তাগফিরুল্লাহ। এটা যদি ফ্যাশন হয় আল্লাহ মাফ করো, আপনাদের জন্যই তাহলে আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যেই ব্যক্তি যেই গোষ্ঠী যেই কম বিজাতিদের অনুসরণ করবে তাকে তাদেরই দলভুক্ত করে দেওয়া হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তো তাতে কি হয়েছে? আপনি গরুর মাংস খেয়ে কি প্রমাণ দিতে চাইছেন? 6-7 বছরে খাতনা দিয়েছেন, এটা প্রমাণ নয় যে আপনি মুসলিম? ওয়াজামে তুম নাসারা হো তো তামাদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমান হে জিনহে দেখ কর শরমায়ে ইহুদ। আপনি কি মনে করছেন শুধু ইসরায়েলে ইহুদি আছে? কি মনে হয় শুধু ইসরায়েলে ইহুদি আছে? এরা কারা যাদের রক্ত মাংস বুদ্ধি ব্রেন চলা বসা উঠা প্রত্যেকটা জিনিস ইহুদিদের অনুসরণ এবং অনুকরণ? এরা কোনোদিন মুসলমান হতে পারে না। যদি পারত তাহলে আল্লাহ নবীর হাদিসের কি ব্যাখ্যা, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে ব্যক্তি যে কম বিজাতির অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। আজকে বলেন তো আপনার শিক্ষা দীক্ষা ইসলামিক রয়েছে? আপনার চেহারার কোন অংশটাতে ইসলামিক আছে? কোন জায়গাটা বাহ্যিক কোন দিক দেখে বোঝা যাচ্ছে আপনি মুসলমান? আপনার খাওয়া দাওয়া কাফেরদের নীতিতে চলছে, আপনার উঠা বসা কথাবার্তা মুসলমানদের লেস গেস নাই। কোন রুচি আজকে আমরা অবলম্বন করেছি? কোন জিনিস এত পরিবর্তন তো হওয়া উচিত ছিল না। আমি মুসলিম, আমার পরিচয় আছে, আমি কাফেরদের অনুসরণ করতে পারি না। হে প্রিয় মুসলিম, একবার চিন্তা করে দেখো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে জেনা বলেছে সেটাকে আমরা ভালোবাসার নাম দিলাম আস্তাগফিরুল্লাহ। সমাজের মধ্যে কতটা পরিবর্তন! বাবা মেয়ের বিবাহ দেওয়ার পূর্বে মেয়েকে জিজ্ঞাসা করছে যে বেটি তোমার কোনো ভালোবাসা আছে, তোমার কোনো পছন্দ আছে? পিতা যখন ছেলের বিবাহ জুড়ছে তো ছেলেকে জিজ্ঞাসা করছে, তার বন্ধু বান্ধবের হাত দিয়ে তার পছন্দের কোনো মেয়ে আছে কি নেই একবার জিজ্ঞাসা করে নাও। হে প্রিয় ভাই, ইসলাম এটা নয়। যতই আর ব্যাখ্যা করুন এটা ভালোবাসা হতে পারে না, এটা জেনা ছাড়া কিছু নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন সূরা বনি ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ফা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমরা জিনার কাছাকাছিও যেও না, জিনার নিকটেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না, কেননা ব্যভিচার হচ্ছে একটা প্রকাশ্য অন্যায় প্রকাশ্য পাপ। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচারে করা তো দূরের কথা, ব্যভিচারে লিপ্ত থাকা তো দূরের কথা। ব্যভিচারের যতগুলো পথ আছে সব পথকে আল্লাহ রাসূল বন্ধ করেছেন, এরই নাম হচ্ছে ইসলাম। কি করে আজকে ব্যভিচার বুঝাবো? যেই জাতি নিজের ভাবিকে বলে বোনের মতো, যেই জাতি নিজের শালিকে বলে বোনের মতো ছোট বোনের মতো, এই জাতিকে জেনা বুঝানো যাবে গো? ভাবি মানে দিদির আকার দিয়েছে বোন, আর সালি মানে কি ছোট বোনের মতো। আল্লাহু আকবার! আপনার জামাই, এই যে রোজারিতে ডাকলেন না জামাইটাকে, আপনার জামাইটাকে যে অ্যাপাচি নিয়েছে বিয়েতে, হাই রে দুনিয়া, ঘটককে বলেছে কিছু লিব না, লেনদেন হবে না। কি হবে না? লেনদেন হবে না। আর বিয়ের দিনে তখন আবদার করে রেখেছে শ্বশুর বাড়ি ছেলেটা আসবে আর যাবে কি, সে তো একখানটা মোটর সাইকেলের প্রয়োজন। কোন রকম জুটিয়ে ফুটিয়ে বলেছে ঠিক আছে তাহলে সুপার একটা বাইক গেলা দেওয়া হবে, ওই হিরোর একটা কিনে, সুপার কি সুপার স্প্লেন্ডার মনে হয়, সুপার একটা গাড়ি দেওয়া হবে। তখন বলে যে সুপার গাড়ি তো নয় তো, অমুক পাড়ার ছেলেটার বিয়ে হয়েছে, ওরা কিন্তু অ্যাপাচি দিয়েছে। ও লিবে না, ও কিন্তু লিবে না, ও খালি শোনাচ্ছে কথাটা। আপনার জামাই শুক্রবারের দিনে কোটা চলে না? কোটা শুক্রবারের দিনে জুমার পরে কোটা চলে না, নামাজের পরে? আপনার জামাই শুক্রবারের দিনে কোটাতে 10 টাকা ফেলে না গো,
পিছনে মুখ করে বাঁ হাতে কোটাটাকে দূরে করে দেয়। আপনার জামাই শুক্রবারের দিনে কোটাতে 10 টাকাটা তার জন্য ভারী, আর আপনার ছোট মেয়ে সম্পর্কে তার সালি এই ঈদের দিন 28 রমজানে 2200 টাকা দামের শুধু একটা লেহেঙ্গাই কিনে দিয়েছে নিজের সালিকে, এত দিনদার। সুবহানাল্লাহ, যে মসজিদে 10টা টাকা দিতে পারে না সে নিজের সালিকে 2200 টাকা দিয়ে একটা চুড়িদার কিনে দিয়েছে। এমন তো নয় যে মাছ ধরার জন্য চাট ফেললো। কেন এই পরিস্থিতি? নিজের মাকে একখানটা 500 টাকা দামের কাপড় দিতে পারেনি ঈদে, আর সালিকে 3000 টাকা দামের শুধু একটা লেহেঙ্গাই কিনে দিয়েছে। এই জাতিকে আমি বুঝাতে পারবো জেনা কোনটাকে বলে? কি করে আমি বুঝাবো জেনা কোনটা? যেই সমাজের মধ্যে সালিকে বোন বলে, যেই সমাজের মধ্যে ভাবিকে বোন বলে, সেই সমাজ তো জেনা নয়, এ তো জেনার কারিগর খুলে বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, তা মেয়েদের কাছে ঘন ঘন যেও না। তোমার ভাই নেই চলে গেছে বিদেশ, তোমারই তোমার ভাবির সঙ্গে তোমার কিসের গল্প? আল্লাহর নবী বললেন, ইয়াকুম আদখুলা আলান নিসাই, তোমরা ঘন ঘন স্ত্রীদের, তোমরা ঘন ঘন মহিলাদের কাছে যেও না, তোমরা মহিলাদের কাছে যেও না। একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ফাকালা রাজুলুন মিনাল আনসারি, একজন আনসারি ব্যক্তি মানে মদিনার একজন ব্যক্তি আল্লাহর নবীর এই কথাটা শুনলেন যে তোমরা বেগানা মেয়েদের কাছে যেও না, তো তখন একজন ব্যক্তি আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আফারাইতাল হামওয়া, আল্লাহর নবী ভাবির ব্যাপারে আপনি একটু বলেন তো, ভাবিরা তো আমাদের বাড়িতেই থাকে, ভাবিদের ব্যাপারে কি আপনার পরামর্শ, ভাবিদের ব্যাপারে আপনার কি পরামর্শ? আল্লাহর নবী বললেন, আল হামুল মউত, আরে তোমার ভাবি ওটাই তো হচ্ছে মৃত্যু, ওটা কি ওটাই মৃত্যু। ও জালসা শুনতে এসছে, প্রধান বক্তার জালসা শুনবে, আর ভাবিকে মোটরসাইকেলে চালিয়ে নিয়ে এসছে, ও জালসাই শুনলো, কি আর আমলই করবে কি বলেন তো? কি আমল করবো আপনি বলেন? ও যদি পাক্কা নামাজিও হয়ে যায় ওই জালসাতে, তাহলে জেনাখর নামাজি হবে ওই, কি হবে ওই জালসাতে? তোবা করলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যতটি বেটি ছেলের ফোন নাম্বার আছে মোবাইলে এক্ষুনি বসে বসে ডিলিট করল, তারপরে ভাবি গেলে এসে কোথায় জালসা শুনে, এইটা কি? ও যদি পাক্কা নামাজিও হয় তো জেনাখর নামাজি হবে। প্রিয় ভাই মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পদগুলিকে বন্ধ করেছেন, এটা জেনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে রাখার জিনিস, এটা প্রকাশ্যের জিনিস নয়। মেয়ে ছেলে কিসের জিনিস? ঢেকে রাখার জিনিস, প্রকাশ্যের জিনিস নয়। বেনারসি শাড়ি তো 4000 টাকা দিয়ে এইবার কিনলে, ওর উপরে যদি বোরখা কিনবে, বোরখা পড়বে, তো বেনারসি শাড়ি কিনে লাভটা কি হলো? বুঝতে পারলেন না? 5000 টাকা দিয়ে বেনারসি শাড়ি কি হয়েছে, কিনা হয়েছে? 18 খান দোকান দেখে 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 19 নম্বর দোকানে পছন্দ হয়েছে, এই ডিজাইনটা ঠিক আছে। তো হারে ভাই, 6000 টাকা দিয়ে যদি বেনারসি কাপড় কিনে, তারপরে আর গোরখা কি পড়া যাবে গো? এ কেমন দৃশ্য, এ আশ্চর্য কথা নয়? যদি বোরখাই পড়বো তো তাহলে বেনারসি শাড়ি কেন কিনলাম? আল্লাহর নবী বলছেন, আল মারআতু আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহাস শাইতান, কিন্তু এই মহিলাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এই মহিলাকে যখন প্রকাশ করে দেওয়া হয়, পর্দা যখন উঠিয়ে নেওয়া হয়, তখন শয়তান আর পিছনে লেগে যায়। শয়তান কি করে? অন্য একটি হাদিসে আল্লাহর নবী বলছেন, যখন কোনো পুরুষ এবং মহিলা নির্জনে কথা বলে, যখন কোনো বেগানা মেয়ের সঙ্গে কোনো যুবক যুবতী কথা বলে, যখন কোনো বেগানা মেয়ের সঙ্গে কোনো ছেলে কথা বলে নির্জনে, আল্লাহর নবী বলছেন, ওরা দুজন থাকে না, পিছন থেকে একজন সুড়সুড়ি দেনেওয়ালা থাকে, সেটার নাম হচ্ছে মিস্টার ইবলিস।
না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই সমস্ত পথ এবং পদ্ধতিকে। চাচা আপনাকে এইবার একটা কথা বুঝাই, চাচা এইবার শুনেন তো, দেখেন তো এরকম আপনার পরিবারে আছে কি নেই। কালকে দেখলাম আপনার বাড়িতে সন্ধ্যার সময় একটা ছিঁড়া প্যান্ট পরা ছেলে এসেছিল, ছিঁড়া প্যান্ট পরে কি বলছিল বাড়িতে, আপনার বাড়িতে আওয়াজ দিল, চাচা খালেদা কি আছে বাড়িতে? তো আপনার স্ত্রী জিজ্ঞাসা করলেন যে তুমি কে বাবা? আমি অমুক পাড়ার অমুকের বেটা, মেম্বার প্রধানের ছেলে, বুলেট মোটর সাইকেল নিয়ে এসেছে। তো খালেদা কি ব্যাপার, খালেদার খবর? ও আজকে আমি টিউশনটা যাইনি, তো তো আজকে নোটটা নিতে হবে খালেদার কাছে, নোট নোটবুক। আপনি তখন তাকে বাড়ি ডাকলেন, চা দিলেন, আর কত কি দিলেন, আর খালেদাকে এগিয়েও দিলেন, মানে চাও দিলেন তাও দিলেন। আপনি বলেন তো এই যে ছেলে আশ্রয় দিলেন, পরশুদিন যদি এই ছেলের সঙ্গে আপনার মেয়ে না পালাবে তো পালাবে কার সঙ্গে? আল্লাহ তাআলা বললেন জেনার নিকটেও যেও না, জেনার যত পথ আছে সবকে বন্ধ করো, জেনার ছোট্ট ছোট্ট পথগুলিকেও ইসলাম বন্ধ করেছে, সেগুলোকে চিরস্থায়ীভাবে বন্ধ করেছে। ওই ছেলের সাহস কি করে হলো আপনার বাড়ি এসেছে আপনার মেয়ের কাছে খাতা চাইতে? ওই ছেলের সাহস কি করে হলো আপনার মেয়ের কাছে তার খাতা চাইতে? আমি আপনাকে বলেছি শিক্ষার নামে যে বেহায়াপনা চলছে এই বেহায়াপনাগুলি বন্ধ করুন। আপনার মেয়ে স্যারের কাছে টিউশন পড়ে, পড়ে না আজকে আমাদের ছেলে মেয়েরা অনেকেই, তো টিউশন শেষ হয় চারটার সময়, বৈকাল চারটার সময় টিউশন শেষ। টিউশন শেষ হয় কটার সময়? বৈকাল চারটার সময় টিউশন শেষ হয়ে যায়। তো আপনার মেয়ে প্রতিদিন সাতটার সময় বাড়ি আসে, চারটার সময় টিউশন শেষ, তো দু তিন ঘন্টা প্রতিদিন লেটে আসে। যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো টিউশন তো খালেদার সাতটার সময় শেষ, চারটার সময় শেষ হয়, তো বাড়ি আসে সাতটার সময় কেন চাচা? তখন আপনি বলেন ও খালেদা একটু পড়াতে ভালো, তো স্যার এক্সট্রা কোচিং দেয় আগে। চাচা শোনেন, আমি নিজের কথা নিজের দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজের কথা কি নিয়ে বলছি, নিজের দায়িত্ব নিয়ে। আমি যেখানে বসবাস করি সেখান থেকে ডিএনসি কলেজ খুব একটা বেশি দূর নয়, আমি যেখানে বসবাস করি সেখান থেকে ঔরঙ্গাবাদের ডিএনসি কলেজ খুব একটা বেশি দূর নয়। আল্লাহর কসম করে বলছি আপনার মেয়ে যেই কলেজে পড়ে, কলেজে আপনার ছেলে মেয়ে কি যে করে, একদিন যদি আপনি নির্জনে দেখেলেন বেটা বেটি কলেজে কি করছে, আল্লাহর কসম করে বলছি দ্বিতীয় দিন যদি মেয়ের বই কলমকে পুড়িয়ে না দেন আমার নাম পরিবর্তন করে দিয়েন আপনি, আপনি যদি একদিন এদের চাল চলন দেখতে পান যে কলেজগুলিতে হচ্ছেটা কি, আল্লাহর কসম। আচ্ছা কলেজে পার্কের কি প্রয়োজন? পার্কে আবার কোন ক্লাস হয় গো? অধিকাংশ কলেজগুলিতে পার্ক আছে, কি প্রয়োজন পার্কের? ওটা শিক্ষা প্রতিষ্ঠান, ওটা একজনের জাঙে পা রেখে আর একজনের দুনিয়ার শুকনোয়ার জায়গা নয়।